হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা ব্লকে বিষ্ণুপুর নামক একটি জায়গায়, যেখানটাই আমাদের তৈরি হচ্ছে রাজস্থানের সরস্বতী টেম্পলের আদলে একটি নতুন প্যান্ডেল। চলো প্যান্ডেলটা দেখি এবং ওখানকার আশেপাশের কেমন জায়গাটাও দেখি, প্যান্ডেলটা কেমন হয় সেটাও দেখি। আমরা প্রায় চলে এসেছি, এটা হলো বিষ্ণুপুর বাজার, এবং বিষ্ণুপুর বাজারটা একটু পার করলে সামনে বিষ্ণুপুর হাই স্কুল, সেই হাই স্কুলের মাঠে আমাদের তৈরি হচ্ছে সেই প্যান্ডেল। অবশেষে আমরা চলে এসেছি বিষ্ণুপুর স্কুল মাঠ, এবং বিষ্ণুপুর স্কুল মাঠে তৈরি হচ্ছে সরস্বতী টেম্পল। তোমরা দেখতে পাচ্ছ এখনো এখানকার কাজ শেষ হয়নি, এবং আশেপাশে দোকান বসছে অনেক, একটা মেলার দোকান অনেক বসছে, যখন ভিড় ভালোই হবে তোমরা অবশ্যই আসবে। চলো দেখা যাক ব্যাপারটা, প্যান্ডেলটা কেমন আছে। এটা হলো বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাব। এই কমিটির লোকজনদের কাছে কথা বলে জানতে পারলাম যে এটা তাদের 33তম কালীপুজো, এবং 33তম কালীপুজো ওদের থিম যেটা করেছে খুবই সুন্দর করেছে, ইউনিক করেছে। চলো ওটা ভেতরের দিকে গিয়ে আমরা আসতে দেখি, এবং বাইরেটাও দেখি কেমন কি হচ্ছে, আশপাশে কেমন রয়েছে লোকজন, অনেকে কাজ করছে ওখানটায় দেখতে পাচ্ছ তোমরা, এবং অনেক লোকে ঘুরতে এসেছে দেখতে এসেছে কেমন হচ্ছে প্যান্ডেলটা। চলো এবারটা ভেতরের দিকে ধীরে ধীরে এগোই, এবং ভেতরটা দেখি কেমন তৈরি করছে, ভিতরের ডিজাইন কেমন আছে, কি জিনিসপত্র তৈরি করছে, মন্দিরের ভিতরটা আসলে কেমন সেটা তো আমরা জানি না, বাইরের থেকে বুঝতে পারবো না। ওটা ভেতরের দিকে যাই এবং দেখতে পাচ্ছ লোকে কাজ টাজ করছে, এবং সামনে কয়েকজন লোক আছে যারা ভিডিও করছে, যত সম্ভব বড় বড় নিউজ চ্যানেলের লোক হবে হয়তো। তোমরা দেখতে পাবে নিউজ বাংলা থেকে এই নিউজ চ্যানেলে তোমরা দেখতে পাবে যে প্যান্ডেলের ভিডিও অবশ্যই তারা দেবে, তারা এসেছে যখন এখানটায়। তাহলে আমরা আস্তে আস্তে যাই ভেতরের দিকে এবং দেখি বাইরের দিকে শোলা দিয়ে সব ফুল তৈরি করেছে, এবং ভেতরটা দেখা যাক কেমন হয়। বাইরেটা তো ভালোই লাগছে দেখতে আমাদের। আস্তে আস্তে আমরা মেন গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি। শোলা ও রং তুলির সাহায্যে এরা কি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করেছে, এবং ভালোই লাগছে দেখতে, একটা শিল্পকলা ফুটিয়ে তুলেছে এরা। এবং ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি, সম্ভবত মনে হয় ইলেকট্রিসিটির প্রবলেম আছে সেই জন্য ভেতরটা আলো এখনো দিয়ে পারিনি, ভেতরটা অন্ধকার মনে হচ্ছে, দেখি যাই। শোলা ও রং তুলির সাহায্যে যে সুন্দর একটা চিত্রকলা যে শিল্প তৈরি করেছে, এটা কুটির শিল্পের মধ্যেই ধরো ভালোই তৈরি করেছে, শুধু অন্ধকারের জন্য ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা হলো আমাদের বাইরে বেরোনোর রাস্তা, এই যে ভেতরের দিকে ঠাকুর তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছ, শুধু অন্ধকারের অবহেলার জন্য, লাইটের অবহেলার জন্য আমরা ভেতরটা ভালোমতো তুলতে পারিনি, তো যতটা সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখো তোমরা কেমন লাগে। এটা আমাদের মা কালীর প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করেছে, এবং খুব ভালোই লাগছে দেখতে, একটু অন্ধকারের জন্য ভালোভাবে দেখাতে পারছি না, তার চেষ্টা করবো যতটা সম্ভব ভালোভাবে দেখানোর।
প্রোজেক্টটা আমরা দেখলাম খুবই সুন্দর হয়েছে, এখনো পর্যন্ত ঠিকমতো কমপ্লিট হয়নি। ঠিকমতো কমপ্লিট হলে আরো সুন্দর হবে এবং আলোক রোশনায় পুরো ভরে যাবে প্যান্ডেলটা, আরো সুন্দর লাগবে আলো দিয়ে রোশনাতে। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা সবাই আসবে, প্যান্ডেলটা দেখবে এবং মেলা আনন্দ উপভোগ করবে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা।